17,58,00,000 প্যান কার্ড বাতিল করার পথে আয়কর দপ্তর। হ্যাঁ বন্ধুরা, আপনি একদমই ঠিকই শুনেছেন, 17,58,00,000 প্যান কার্ড বাতিল করার পথে। কারণ আপনারা আগেও জেনেছেন যে 31 মার্চের মধ্যে আয়কর দপ্তর প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও অনেক এখনও লিঙ্ক হয়নি। যেই তথ্যটাই উঠে আসছে সেই তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আয়কর দপ্তরের পরবর্তী স্টেপ কী কী নিতে চলেছেন সমস্ত কিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন মল্লিক একাডেমি ইউটিউব চ্যানেল, যেখান থেকে সমস্ত সরকারি পরিষেবার প্রকল্প এবং যেসব সরকারি নতুন গাইডলাইন বা নতুন চাকরির বিভিন্ন খবর আমরা এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন, আয়কর দপ্তর থেকে কী নতুন তথ্য উঠে আসলো সেই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানব। আগামী 31 মার্চের মধ্যে প্যান নাম্বারের সঙ্গে আধার নম্বর যোগ না করা হলে সমস্ত প্যান বাতিল করা হবে বলে আয়কর দপ্তর আগেই নোটিশ জারি করেছে। কিন্তু এখনও পর্যন্ত আয়কর দপ্তরে ইস্যু করা 17,58,00,000 প্রায় প্যান কার্ড হোল্ডার তাদের আধার নম্বরের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করেনি, ফলে শীঘ্রই ওই 17,58,00,000 প্যান বাতিল করতে চলেছে আয়কর দপ্তর। একবার বাতিল হয়ে গেলে সেই প্যান কোনো কাজে ব্যবহার করা যাবে না। আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী এই পর্যন্ত 48 কোটি প্যান ইস্যু করা হয়েছে, অন্যদিকে আধার রয়েছে 120 কোটি ব্যক্তির কাছে। কিন্তু প্যান আধারের সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা অন্তত 8 বার পেছানোর পরও গত মাসের শেষ অবধি মাত্র 30,75,00,000 প্যান কার্ড হোল্ডার তাদের প্যানের সাথে আধার কার্ডের লিঙ্ক করেছে। আমাদের দেশে অবশ্য এখনও মৃত ব্যক্তি প্যান বাতিলের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই, অর্থাৎ যারা মারা গেছেন তাদের এখনও প্যান কার্ড যে ক্যান্সেল বা ডিলিটেশন, অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা রেশনের বা ভোটারের ক্ষেত্রে দেখি যে সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কার্ডটি ডিস্ট্রয় বা ডিলিট করে দিতে পারে, কিন্তু প্যানের ক্ষেত্রে সেই কোনো সেরকম কোনো সিস্টেম নেই। ফলে আধারে যুক্ত না হওয়া ওই 17 কোটি প্যান কার্ড হোল্ডারদের কতজন ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছেন তার কোনো সঠিক হিসাব আয়কর দপ্তরের কাছে নেই। আয়কর দপ্তরের হিসাব অনুযায়ী 18-19 বছরে আয়কর রিটার্ন জমা দিয়েছে মোট 5,87,00,000 কিছু বেশি করদাতা, যার মধ্যে কর্পোরেট সংস্থাও রয়েছে। অর্থাৎ আয়কর দপ্তর এই পর্যন্ত যতজনকে প্যান কার্ড ইস্যু করেছে তার 12-13% মাত্র আয়কর রিটার্ন দেন। তবে প্যান নাম্বার থাকলে আয়কর রিটার্ন দিতে হবে এই বাধ্যতা নেই। করযোগ্য আয় না থাকলেও কোনো বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও, যেমন জমি বাড়ি কেনা, সোনা গয়না কেনা প্রভৃতি ক্ষেত্রে গ্রাহকদের প্যান উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র আপনি যে আয়কর, আপনি ভাবছেন যে আমি তো ইনকাম ট্যাক্স দিই না, তো আমি তো প্যানের সাথে আধার কার্ড কেন লিঙ্ক করতে যাব, শুধু ইনকাম ট্যাক্সের জন্যই প্যান আধার প্যানের কোনো কাজে হয় না। প্যান বিভিন্ন আপনি বড় কোনো লেনদেন করতে গেলে অথবা সোনা দানা বা কিছু বড় অ্যামাউন্টের কোনো লেনদেন করতে গেলে প্যান অবশ্যই লাগে, কিন্তু অনেক বড় অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রে দেখা গিয়েছে প্যান নেই বলে সংশ্লিষ্ট গ্রাহক জানিয়েছেন। এই ঘটনাগুলি আয়কর দপ্তরের নজরে আসার পরেই কর ফাঁকি আটকাতে প্যানের পরিবর্তে সংশ্লিষ্ট গ্রাহকদের আধারের নম্বরে উল্লেখ করা বাধ্যতামূলক করেছে কর দপ্তর, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যাদের প্যান নেই তাদের আধার নম্বরের ভিত্তিতে সত্যপনীত হয়ে প্যান ইস্যু করার আয়কর দপ্তর, সেই সঙ্গে প্যান আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। এই সংযোগ করার সময়সীমা আগামী 31 মার্চ করা হয়েছে। প্যান আধার যুক্ত হলে অনেক ডুপ্লিকেট প্যান কার্ড বাতিল করা সম্ভব হবে। তো বুঝতেই পেরেছেন কত জরুরি একটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা যারা এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তারা অবশ্যই প্যান কার্ডের সাথে আধার কার্ডটি যথাশীঘ্রই সম্ভব 31 মার্চের আগেই লিঙ্ক করে নিন। এবং লিঙ্ক করার বা আপনার যদি লিঙ্ক করা থাকে স্ট্যাটাস চেক করার, আমি লিঙ্ক কোনো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।